لله تكبير لله تكبير সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ لله تكبير ৯৬ সালে আমি মাটি কিনে সেখানে অদা বাড়াই আজও পড়ে আছে ওইভাবে ফলে মাটি হয়ে কিন্তু আমার প্রতিষ্ঠানগুলো সব দাঁড়িয়ে গেছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে নিজেরটা নয় আগে আমাদের বাচ্চাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া মহিলা ক্যাম্পাসের মাধ্যমে মহিলা ইউনিভার্সিটি আমরা একসময় ঘোষণা দিতে পারবো ইনশাল্লাহ আমরা আশাবাদী এখানকার একজন শিক্ষিকা যখন বা ছাত্রী যখন নৈতিকতা দিক দিয়ে সবচেয়ে উন্নত হবে তো সে যেখানে যাবে সে যে ঘরে যাবে সে ঘর উন্নত হবে যে পেশায় যাবে সে পেশা উন্নত হবে সব জায়গায় সে এক নম্বর থাকবে রাজশাহী নওদাপাড়া আল মারকাজুল ইসলামের সালাফি মহিলা মাদ্রাসার আবাসিক ভবন দুই এর পঞ্চম তলার ছাদ ঢালাই উপলক্ষে আমরা এই মুহূর্তে ছাদের উপরে আছি আজকে এই মারকাজকে লক্ষ্য করি প্রায় ডজন খানেক ডক্টর ডিগ্রিধারী আমার ডান পাশে বাম পাশে বসে আছে সবই তো আমাদের ছাত্র এটা কি আমাদের গর্ব নয় দুনিয়াতে কোটিপতি হই আমার কোটি কোটি টাকার সম্পদ থাকে আর কেয়ামতের দিন যদি আমি আপনি জান্নাতে প্রবেশ করতে না পারি তাহলে আমার আপনার মতো ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না কিন্তু দুনিয়াতে যদি আমি নিঃস্বও হই আমার কিছুই নাই কিন্তু জান্নাত কেয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমি হলাম আসল সফল কাম ২০১৯ সালে প্রথম বিল্ডিংটা হয়েছিল এবং আজকে ২০২৩ সাল অর্থাৎ চার বছরের মধ্যে দ্বিতীয় পঞ্চম তলা বিল্ডিংটা হয়ে গেল ধাপে ধাপে এভাবে আরও প্রায় ১০-১২টি বিল্ডিং এখানে হওয়ার কথা আছে যেটা একসময় অসম্ভব মনে হচ্ছিল সেটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে কীভাবে যেন সবই সম্ভব করে দিচ্ছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মুহূর্তে রাজশাহী নওদাপাড়া আল মারকাজুল ইসলামের সালাফি মহিলা মাদ্রাসার আবাসিক ভবন দুই এর পঞ্চম তলার ছাদ ঢালাই উপলক্ষে আমরা এই মুহূর্তে ছাদের উপরে আছি আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আবাসিক ভবন দুই ভবনটিরও পাঁচতলার ছাদ ঢালাই আজকে হচ্ছে ইতিপূর্বে আরেকটি ভবন আবাসিক ভবন এক যেটা আমাদের পাশে আছে সেই ভবনটির পাঁচতলা সম্পন্ন হয়ে সেখানে আলহামদুলিল্লাহ ছাত্রীরা অবস্থান করছে কিন্তু আমাদের আবাসিক খুবই সংকট এবং একাডেমিকও সংকট সেই সংকটের মধ্যে আমরা এগিয়ে চলছি ধীরে ধীরে আল্লাহ পাকের উপর তাওয়াক্কাল করে এবং ধীনী ভাই বন্ধুগণের সহযোগিতায় আল্লাহ পাকের মেহরবানিতে আলহামদুলিল্লাহ যে আজকে আবাসিক ভবন দুইয়েরও পাঁচতলার ছাদ ঢালাই চলছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি সর্বাগ্রে আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ অতঃপর যারা সহযোগিতা করেছেন আমাদের বিভিন্নভাবে আপনাদের সকলের জন্য আন্তরিক দোয়া আমাদের পক্ষ থেকে সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা এই ছাদ ঢালাই উপলক্ষে আমাদের সাথে আমাদের অতিথিবৃন্দ আছেন আমাদের সাথে আছেন হাদিস মানুষ শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব একই সাথে তিনি হালাইস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতির সম্পাদক আমাদের সাথে আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাউল্লাহ এদেশের অন্যতম বাগ্মী তিনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমরা তার কাছ থেকে কিছু শুনবো ইনশাল্লাহ এবং আহলে হাদিস ইমাম ওলামা পরিষদের তিনি কেন্দ্রীয় সহসভাপতি সেই সাথে আমাদের সাথে আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানী আমরা তিনজন গুণী মানুষ আমাদের সাথে পেয়েছি তাদের কাছ থেকে আমরা সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা শুনবো ইনশাল্লাহ তা আমি প্রথমে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানীকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد আলহামদুলিল্লাহ আমরা দেখছি আল মারকাজুল ইসলামিয়া সালাফি মহিলা শাখা আর আবাসিক ভবন দুই এর পঞ্চম তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র একক কোনো ব্যক্তির অনুদান নয় আপনাদের বহু মানুষের অনুদান বহু মানুষের সাহায্য দ্বারাই এটা তৈরি হচ্ছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল এবং মঞ্জুর করে নিন এবং এটাই যেন আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওসিলা হয়ে যায় সম্পদ মানুষের থাকে কিন্তু আমরা মৃত্যুর পরে কেউ সম্পদ সাথে নিয়ে যেতে পারি না সবগুলোই ছেড়ে চলে যেতে হয় তো আমাদের জন্য উপকারী সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উপকারী সম্পদ তিনটা যেটা আমি খেয়ে শেষ করি
এবং যা আমি পরে ছিঁড়ে ফেলি এবং আমি যা দান করে পরকালীন পাথেও তৈরি করি। তো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এটাই যদি দান করে পরকালীন পাথেও তৈরি করা হয়, এবং দান এমন একটা জিনিস যেটাকে দলিল হিসাবে আল্লাহর কাছে পেশ করা যায়, জান্নাত লাভের দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস সাদাকাতু তুদফিউ আল খাতিআতা কামা ইউদফিউল মাউন নারা, যে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান তেমন তার পাপকে মোচন করে দেয়। তো আলহামদুলিল্লাহ এই দানের মাধ্যমে আমরা আমাদের পাপকে মোচন করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন। আমরা সবাই পাপী বান্দা, কম বেশি সবার দ্বারাই পাপ সংগঠিত হয়। এই আমাদের কিছু দানের মাধ্যমে যদি আমাদের সে পাপগুলো ক্ষমা হয় এবং এটা জান্নাতের ওসিলা হয়ে যায় তাহলেই কিন্তু আমার আসল সফলতা। কারণ আমার যদি দুনিয়াতে কোটিপতি হই, আমার কোটি কোটি টাকার সম্পদ থাকে, আর কেয়ামতের দিন যদি আমি আপনি জান্নাতে প্রবেশ করতে না পারি তাহলে আমার আপনার মতো ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। কিন্তু দুনিয়াতে যদি আমি নিঃস্বও হই, আমার কিছুই নাই, কিন্তু জান্নাত কেয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমি হলাম আসল সফল কাম। এই জন্য আমরা পরকালীন সফলতা যেটা আসল সফলতা সেই সফলতা লাভের চেষ্টা করার জন্য আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে সবাই সাহায্য করি, সবার সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই। আল্লাহ তালা আমাদের সেই সাহায্য করার তৌফিক দান করুন এবং আমাদের দানগুলোকে আল্লাহ তালা কবুল করুন। আমিন এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এরপর যে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন হাদিস ভবনের শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মা নবিয়া বাদা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের জন্য একটা অনেক বড় স্বপ্ন পূরণের দিন। 2011 সালে বর্তমান মহিলা ক্যাম্পাসের যাত্রা শুরু হয়েছিল কিছু টিন দিয়ে, এবং একেবারে একটা মানে কি বলবো, যে পরিবেশে আসলে পড়াশুনো করাটা অনেক কঠিন সেরকম একটা পরিবেশ দিয়ে শুরু হয়েছিল। সেই দিন আমরা কল্পনা করি নাই যে এই ধরনের একটি ভবন একদিন নির্মিত হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা এই ধরনের একটি প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কত কত দয়াশীল আমাদের উপরে সেটা আজকে আমরা এখানে এসে অনুভব করতে পারছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে এই কাজগুলো করার সুযোগ করে দিয়েছেন। 2019 সালে প্রথম বিল্ডিংটা হয়েছিল এবং আজকে 2023 সাল, অর্থাৎ চার বছরের মধ্যে দ্বিতীয় পঞ্চম তলা বিল্ডিংটা হয়ে গেল। ধাপে ধাপে এভাবে আরও প্রায় 10-12টি বিল্ডিং এখানে হওয়ার কথা আছে। যেটা একসময় অসম্ভব মনে হচ্ছিল সেটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে কীভাবে যেন সবই সম্ভব করে দিচ্ছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রতিষ্ঠানের যারা স্বপ্ন সারথি ছিলেন, বিশেষ করে মুহতারাম আমিরে জামা ডক্টর আসাদুল আল গালিব, তার অনুপ্রেরণা, তার সাহস বা তার সার্বক্ষণিক স্বপ্নের একটা জায়গা ছিল এই মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নের জায়গাটা যে আমরা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি এটা নিঃসন্দেহে আল্লাহর একান্ত দয়া। সেই সাথে ইসলামিক কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি জনাব ডক্টর সাখাওয়াত হোসেন, তারও অক্লান্ত পরিশ্রম রয়েছে এই প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে। আমরা হয়তোবা দূর থেকে শুধু মানে জানি হয়তোবা, কিন্তু ফিল্ডে এসে যে কাজগুলো করার, সেই কাজগুলো করা যে কত কঠিন, আলহামদুলিল্লাহ সেই দায়িত্বগুলো ধীরে ধীরে আঞ্জাম দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেই সাথে তার যারা সহযোগী ছিলেন বা সহযোগী আছেন, এবং বলা যেতে পারে এই প্রতিষ্ঠান গড়ে তোলার পিছনে যদি একজন মিস্ত্রিরও একটা ইট বহন করার অবদান থাকে, আমরা তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞ প্রকাশ করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের নেক আমলে যেন উত্তম জাযা দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই মার্কাজ যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা শুধুমাত্র রাজশাহীর মার্কাজ নয়, এটা সারা বাংলাদেশের আহলে হাদিসদের একটি মার্কাজ। সেই মার্কাজে এই ধরনের একটি প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি ছিল, বিশেষ করে বাংলাদেশে আহলে হাদিসদের মহিলা মাদ্রাসা এই পর্যায়ে, বর্তমানে যে পর্যায়ে উপনীত হয়েছে মাদ্রাসা, এই পর্যায়ে নেই, বলা যেতে পারে নেই এখন। এবং সামনে যে স্বপ্ন নিয়ে আগানো হচ্ছে, নিঃসন্দেহে এটা যদি বাস্তবায়িত হয় এদেশের মহিলাদের জন্য এটা অনেক বড় একটা স্বপ্ন পূরণের জায়গা হবে ইনশাআল্লাহ। আমরা আগামীতে এখন দাওরা পর্যন্ত চালু রয়েছে, সামনে তাখাসুস করা এবং বিভিন্ন বিভাগ ওয়ারি বিভাগ খোলা, এখানে এই ধরনের কিছু পরিকল্পনা আমাদের রয়েছে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে একজন মহিলার জন্য পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা যেটা একদম শুরু থেকে শেষ করে একদম শেষ পর্যন্ত যাওয়ার যে একটা সুযোগ সেটা ইনশাআল্লাহ এখান থেকে তৈরি হবে। সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি এবং সেই স্বপ্ন আশা করছি ইনশাআল্লাহ খুব বেশি দূরে নয়।
আমরা বিশেষ করে আজকে এখানে প্রতিষ্ঠানের পিছনে অনেক মানুষের অবদান রয়েছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে অনেকে বেশ কিছু বড় বড় অনুদান আমাদেরকে দিয়েছেন, অনেকে মানে ছোট ছোট অনুদানও দিয়েছেন, আবার অনেকে দোয়ার মাধ্যম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, অনেকে উৎসাহ দিয়েছেন। প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের অংশীদার, আমরা তাদের সবার জন্য আন্তরিকভাবে দোয়া করছি যেন, আর সেই সাথে তাদের স্বপ্ন যারা এখানে আর্থিকভাবে বিনিয়োগ করেছেন তারা প্রত্যেকে একটা স্বপ্ন নিয়েই করেছেন। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বপ্ন ইনশাআল্লাহ একদিন পূরণ করবেন, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সর্বশেষ যে আয়াতটি পড়তে চাচ্ছি সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এবং তার কাছেই তোমরা ওসিলা কামনা করো, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো। এই আয়াতে যেটা বলা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা কামনা করো, ওয়াসিলা বলতে বোঝায় সৎ আমল। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা অনুদান দিয়েছি বা যারা সহযোগিতা করে যাচ্ছি তাদের প্রত্যেকের জন্য এটা যেন একটা জান্নাতে যাওয়ার উত্তম ওসিলা হয়, সেই দোয়া আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই ওসিলাগুলো রেখে যাওয়ার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই দুনিয়াতে এসেছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য, একদিন আমাদের চলে যেতেই হবে, কিন্তু থেকে যাবে আমাদের এই ওসিলাগুলো, আমাদের এই রেখে যাওয়া অবদানগুলো, আমাদের রেখে যাওয়া এই পদচিহ্নগুলো, যেগুলো আমাদের পরবর্তীতে সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে, আমাদের পরকালীন জীবনকে সুন্দর করবে। এজন্য আমরা যারা শুনছেন দর্শক শ্রোতা তাদের প্রত্যেকের প্রতি আহ্বান জানাবো, এই ধরনের কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোতে সারা দেশ থেকে লোকজন আসেন, সারা দেশ থেকে মানুষ এখানে উপকৃত হন। সুতরাং এইখানে যদি আমরা অনুদান দেই বা এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অবদান রাখি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটা ওসিলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ওসিলা গ্রহণ করার তৌফিক দান করুন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফল কাম করেন। সর্বোপরি আল মারকাজুল ইসলামিয়া সালাফি বালিকা শাখাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণাঙ্গ কবুলিয়াত দান করেন। এখান থেকে আগামীতে যারা সন্তানরা বের হবে, যে সমস্ত আমাদের পরবর্তী প্রজন্মের মানুষরা তৈরি হবে, তাদের প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এরপর যে আমাদের আজকের সর্বশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন শেখ আমরুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাউল্লাহ, আমি মোহতারামকে কিছু সংক্ষেপে আমাদের প্রতিষ্ঠান উপলক্ষে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানে আছেন, আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন। এই প্রোগ্রামের আমরা যে মহৎ একটি কাজে অংশগ্রহণের উদ্দেশ্যে আমরা এখানে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের দেওয়া অনুদান আল্লাহ তাআলার, সর্বপ্রথম আল্লাহ তাআলার বিশেষ রহমত আর তার সাথে আল্লাহর দেওয়া অনুদান। এই অনুদানে পার্শ্বেই দেখতে পাচ্ছেন একটি পাঁচতলা ভবন, 9 বিঘা জায়গার উপরে একটি পাঁচতলা ভবন কমপ্লিট হয়েছে। পুরা ক্যাম্পাস 9 বিঘা জায়গা, এর মধ্যে পাঁচতলা ভবন একটি কমপ্লিট হয়েছে, পাশে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় ভবনের 5ম তলার ছাদ ঢালাই চলছে। এটা একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন। পাশেই দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক, মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই পাশে রাজশাহী নওগাঁ মহাসড়ক, এই পাশে রাজশাহী চাঁপাই, পূর্ব দক্ষিণ দিকে রাজশাহী চাঁপাই মহাসড়ক, ওইদিকে এই যে মার্কাজটা আছে আমাদের, এটা একটি গুরুত্বপূর্ণ রাজশাহী শহরে একটি গুরুত্বপূর্ণ জায়গায়। তো এই প্রতিষ্ঠান 2000 ওখানে একটা অস্থায়ী ক্যাম্পাসে এক বাসায়, তারপরে এখানে 2011-তে এই ক্যাম্পাসে যখন আসা হলো, এখানে টিনের ছাউনি দিয়ে আমাদের সেই মামনিরা, যারা ভবিষ্যৎ মামনি, তারা এখানে টিনের ছাপরা নিচে পড়াশোনা শুরু করলো। কত নিদারুণ কষ্ট গরমের দিনে, আবার ঝড় তুফানে সে টিন একসময় উড়িয়ে চলে গেল, টুড়ে চলে গেলে পুরো আকাশ দেখা যায়, কি যে করুণ অবস্থা। এই অবস্থার ভিতর দিয়ে আমি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই কারণে যে আমার বড় মেয়ে এই প্রতিষ্ঠানেই লেখাপড়া করেছে, এখান থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করে এখন মদিনায় আছে, মদিনা ইউনিভার্সিটির
মহিলা শাখা মহিলা ইউনিভার্সিটিতে সে এখন অধ্যয়নরত। তো এই যে এইভাবে কুমিল্লা গেলাম, সেখানে আমাদের এখানকার এই মামনি যে লেখাপড়া শিখেছে সে ওখানে একটি প্রতিষ্ঠানে বিশেষ অবদান রাখছে। এভাবে সারা দেশে আমাদের এই সব ছোট ছোট সোনামণিরা এখন মায়ের ভূমিকা পালন করছে। এই মায়ের জাতি, এই জাতিকে যদি আমরা শিক্ষিত করতে পারি, এদেরকে যদি আমরা তালিম দিতে পারি যথাযথভাবে, তাহলে গোটা জাতি পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। কাজে তাদের তালিমের যে করুণ দশা, সেই করুণ দশা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া মহিলা ক্যাম্পাসের মাধ্যমে মহিলা ইউনিভার্সিটি আমরা একসময় ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে এখান থেকে মহিলা ইউনিভার্সিটি হবে, যেটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলে গেলেন। তো এখন প্রয়োজন হলো আপনাদের সহযোগিতা, এই কাজে সহযোগিতা আপনি করবেন। কেন করবেন? যে আপনি এই কাজের সঙ্গে কোটি কোটি টাকার কাজের সঙ্গে আপনি একজন অংশীদার। কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। আপনি যদি 5টি টাকাও যদি এর মধ্যে দেন, তো এই 5টি টাকা দিয়ে আপনি এর মধ্যে অংশীদার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালা বিশ্বকে তামরাতিন, খেজুরের একটা যদি দান করতে না পারো, খেজুরের অর্ধেক যদি সম্ভব হয়, তাহলে অর্ধেকই দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম কত বড় ভয়াবহ, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামে থাকবে 70,000 ফেরেস্তা। 70 পূরণ 70 যত হয় তত লাগাম জাহান্নামের মুখে পড়ানো থাকবে। সেই লাগাম দিয়ে জাহান্নামকে হাশরের মাঠে আনা হবে। ওয়াজিয়া ইয়াউমিন বিজাহান্নাম, জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত কঠিন, সেই কঠিন যে 70 পূরণ 70 লাগাম দিয়ে যাকে আটক করে রাখা হবে, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে একটা খেজুরের অর্ধেক দিয়েও যে বাঁচা যায়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের প্রতি এতই উদ্বুদ্ধ করেছেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা তুমি তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দাও, যদি তরকারি প্রতিবেশীকে না দিতে পারতো একটু ঝোল হলেও দিও, তার মানে কিছু না কিছু যতটুকু পারবেন ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। যেটা আমাদের ডক্টর সাগর সাহেব মাসিক তারিখ সম্পাদক বলে গেলেন, যেখানে একটা মিস্ত্রি যদি সামান্য অবদান থাকে, এখানে একজন ভাইয়ের যদি একটু দোয়া থাকে, কেউ যদি এই কাজটা দেখে একটু খুশি হয়ে যে আনন্দ প্রকাশ করে, তবুও সে এর মধ্যে অংশগ্রহণ করবে। তো কাজেই দূরে ও কাছে দেশে ও প্রবাসে দিনী ভাই ও বোনেরা দানশীল যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা দ্রুত গতিতে আপনাদের দান অনুদান আমাদের কাছে পৌঁছিয়ে দিবেন, যথাযথভাবে কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন। আর যারা আপনাদের এই প্রোগ্রাম দেখতেছেন তারা সবাই শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের মাধ্যমেও এই একটা বিরাট উপকার হবে। একটা করে কমেন্টস করে শেয়ার করে দেন, তাহলে আপনার শেয়ারের ওসিলায় যতজন এই পাবে এবং সে জানবে শুনবে এবং সেখান থেকে সে অংশগ্রহণ করবে, আপনি সমপরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাদের আমাদের দানকে কবুল করুন। দানের ওসিলায় ময়দানে মহাশারে যে ছায়া হবে, সে ছায়া যেন আল্লাহ আমাদেরকে দান করেন। দানের ওসিলায় আমাদের যে দলিল হবে, যেটা মাদানী সাহেব বলে গেলেন, সে দলিল হয়ে যায় দান আমাদের জন্য, পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহুম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা লাইভ টাইম মুহূর্তে আরেকটু সময় আপনাদের কাছ থেকে নেব। আমরা একটু নিচ পর্যন্ত যাব, বিল্ডিং কতটুকু কাজের অগ্রগতি হয়েছে পর্যন্ত এটা আপনাদের একটু সরজমিনে দেখাই। আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভবন দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে, আর পাশাপাশি আরেকটি ভবনের কাজ আজকে 5তলা শেষ হলে 2টি ভবন সমান হবে। এবং আমরা আপাতত এই ভবনগুলি যদি আরও ফাউন্ডেশন আছে, যেমন আগের ভবনটা 8তলা করা যাবে ফাউন্ডেশন আছে, আর এটা 6তলা, তো আমরা আপাতত 5তলা রেখে এটা শেষ করব। তারপরে আমরা একাডেমিক বিল্ডিং আমাদের খুবই প্রয়োজন, আমরা একাডেমিক ভবনের দিকে হাত দেবো ইনশাআল্লাহ, সেটারও ড্রয়িং চলছে। তো দিনী ভাই বন্ধুগণ, আপনাদের প্রতি আমাদের বিনীত আবেদন, আপনারা যত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তত আমরা কাজ এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই ক্যাম্পাসে মোট 9টি ভবন 10টি ভবন আমাদের ডিজাইনে করা আছে, পর্যায়ক্রমিকগুলি হলে আমাদের বিশ্বের বাংলাদেশে সবচেয়ে সুন্দর এবং অত্যাধুনিক একটি মহিলা ক্যাম্পাস হিসাবে এটা গড়ে উঠবে ইনশাআল্লাহ। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের সহযোগিতা চাই। অ্যাকাউন্ট নম্বরগুলি দেওয়া আছে,
আলহামদুলিল্লাহ আমাদের এখানে ১ টাকা দান করলো যথাযথভাবে সঠিক খাতে এটা ব্যয় হয়, এখানে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে করা হয়, এখানে প্রতি বছর অডিট হয়। আলহামদুলিল্লাহ কোনো পয়সা কোনো মিসইউজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে না আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা দিবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমরা আপনাদেরকে রসিদ দিয়ে দেবেন ইনশাআল্লাহ, এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছেন যে পুরো ক্যাম্পাসটি 9 বিঘা জায়গার মাটির মধ্যে, একটা মহানগরীতে 9 বিঘা জমি কিন্তু বিশাল ব্যাপার, গ্রামে গঞ্জে 20-50 বিঘা জমি কেনা সম্ভব, কিন্তু একটা মানে শহরে সিটির মধ্যে 9 কাঠা জমি কিন্তু পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন, 9 বিঘার একটা বিশাল জায়গা আল্লাহ পাক মেহরবানি করেছেন আমাদের উপর আলহামদুলিল্লাহ। তা আমরা প্রাচীর করা আছে, এর মধ্যে এক পর্যায়ক্রমে কাজগুলো চলছে আর কি। আজকে যারা আমাদের সাথে মেহমান হিসেবে যারা উপস্থিত ছিলেন, 3 জন অতিথি আমরা পেয়েছিলাম, তাদের কাছে আমরা শুনেছি, আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ পাকের হুজুরে আবারও প্রার্থনা, তিনি যেন আমাদেরকে বাকি কাজগুলি সহজ করে দেন সম্পন্ন করার জন্য, এবং তিনি যেন কবুলিয়াত মূল বিষয় আমরা যেন এখলাসের সাথে কাজ করতে পারি, আল্লাহ যেন কবুল করে নেবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।